আমি আমার জীবনে, বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। সেই জায়গা থেকে দুই একটি কথা বলবো, জাস্ট স্যারকে আমার পাশে রেখেই বলবো ইনশাআল্লাহ। দ্য ফার্স্ট থিং আই হ্যাভ লার্ন ইন মাই লাইফ ইজ মেক ইউর ড্রিম বিগ। আপনি যদি আপনার স্বপ্নকে বড় না করেন, আপনি জীবনে কখনো সামনে আগাতে পারবেন না। আমি এতটুকু বলবো, রাজশাহী ইজ রিয়েলি ক্লিন সিটি অ্যান্ড অলসো ব্র্যান্ড সিটি ইন বাংলাদেশ দ্যাট আই হ্যাভ অলরেডি শেয়ারড অন মাই সোশ্যাল অ্যাকাউন্ট। আর রাজশাহীকে আমি খুব ভালোবাসি। বাট গাইজ, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক সামথিং ওভার দ্য ওয়ার্ল্ড, আই মিন হোল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীব্যাপী, তাহলে তোমাকে আমার একটাই পরামর্শ দিব, তোমাদের যুব ভাই যারা আছেন বা আপনি যারা আছেন সবাইকে, আপনি আমি দূরে করে বললাম, কেউ ছোটো কেউ বড়ো আছেন, স্বপ্নকে বড় করো প্লিজ, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন। এবং কখনো রাজশাহী আছি বলে নিজেকে ছোট মনে করা, আমি ঢাকাতে নেই, আমি সিঙ্গাপুরে নেই, আমি আমেরিকাতে নেই, আমার ওই স্কিল নাই, আমার এই স্কিল নাই, ডোন্ট গিভ এনি এক্সকিউজ, কোনো বাহানা দেওয়া যাবে না স্যার, কথা ঠিক আছে না? মেক ইউর ড্রিম বিগ প্লিজ, এটাকে বড় করেন, জীবনে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনি রাজশাহী থেকে ভালো কিছু করতে পারেন, এটা আমাদের রাজশাহী একটা বড় সুনামের কারণ হবে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো প্লিজ মেক ইউর ড্রিম বিগ অ্যান্ড ট্রাই ইউর বেস্ট টু ডু সামথিং বেটার ইন ইউর লাইফ। নাম্বার টু হচ্ছে আমার মাই সিস্টার্স, মাই বিলাভেড সিস্টার্স, মাই রেসপেক্টেড সিস্টার্স, বিনয়সতে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখানে কিছু আছেন, হয়তো সোশ্যাল মিডিয়া আপলোড যাবে এটা, অনেক মেয়েরা হয়তো ভিডিওটা দেখবে, সবার কাছে আমার বিনয়ের সাথে একটা আপনার এটা, প্লিজ প্লিজ প্লিজ, ইফ ইউ ওয়ান্ট গেট ম্যারিড উইথ আ বয়, প্লিজ ডোন্ট লুক ফর মানি, জাস্ট প্লিজ ডোন্ট লুক ফর মানি, জাস্ট বিকজ আজকালকার যুগে জাস্ট মেয়েরা টাকার জন্য, বাবা যখন সরকারি চাকরির জন্য ফোর্স করে আমাদের যুবকদের বিয়েতে অনেক দেরিতে আটকে যায় আর কি, বিয়ে করা যায় না। এবং এই 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 কারণে আমি, ইট ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অলসো অ্যান্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট, আমার কথা হচ্ছে প্রত্যেকটা মেয়ে যদি জাস্ট চরিত্রবান যুবককে খুঁজতে চায়, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় বাংলাদেশে এই মানে 80%-এরও বেশি যুবকের বিয়ে হয়ে যাবে। রং আর রাইট? রাইট। সো আমার বন্ধুর কাছে আপনার এইটা থাকবে যে আপনার চরিত্রকে বেশি প্রায়োরিটি দেবেন, বিকজ নবীজি বলেছেন ফর বিদায়তি তিনি তার বিদায় দেখ, বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চরিত্র। Character is good, then everything is good. Character is bad, then everything is bad. So I think আমাদের মেয়েদের জন্য এটা উচিত হবে, চরিত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কথা সকলের জন্য বলতে চাচ্ছি, আর আমরা যে ছেলেরা আছি আমরা ট্রাই করবো বিয়ের সময় সাদা চামড়া না দেখে চরিত্রবান মেয়ে দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা এটা, আচ্ছা আমি এখানে একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি সাদা, আমার কাছে, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ গাইস, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি আমি জাস্ট লাস্ট কথা, এখনই আমি কথাবার্তা বলে হয় সকালে ফ্লাইটে যাবো অথবা রাতে আমি ঢাকা ব্যাক করবো, আমার কাছে সময় অত বেশি থাকবেও না, লাস্ট টাইম আসছি কথা বলে যাই আজকে মন ধরে। কথা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো হোয়ার দ্য গুড অ্যাগ্রি অন বাট আই হোপ ইউ গাইস গো টু অ্যাগ্রি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে এই, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দি কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। Am I right, brothers? Am I right? So first thing is mental peace. মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি, তো ওটা বলতে গিয়ে একটু পয়েন্টের বাইরে গেছি আর কি। লাস্ট কথাটা হচ্ছে এটা যুবকদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্যই সেম। এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি, আমার বয়স খুব বেশি না, 30+ না, 30 নিচে আমার যারা আছেন সবাই সেম এজেরই হবেন, স্টিল আই এম নট ম্যারিড। আমি যেটা আমার লেকচারে বলেছি যে আমি কেন ম্যারিড নাই, আমি তখন ইংলিশে বলেছিলাম যদি লেকচার ছিল ওই সময়, এখন আমি বাংলাতে বলছি, একদম মন খুলে বলছি, সবার জন্য জরুরি, যাদের ক্যারিয়ার অলরেডি হয়ে গেছে অথবা হতে যাচ্ছে, হয়েছে কিংবা হতে যাচ্ছে, আমি সবাইকে একটা, এটা আমার মন থেকে বলছি, এটা আমার নিজের পার্সোনাল ফিলিংসের কথা বলছি, কখনো ভাববেন না যে আমার বেতন যখন 1,00,000 হবে তখন আমি বিয়ে করবো, নো প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট, কখনো ভাববেন না যে আমার বাসা যখন 10 তলা হবে, ব্যাংকে 2 কোটি থাকবে তখন আমি বিয়ে করবো, এটা কখনো ভাববেন না। কারণ এই যে টাকা কামাতে গিয়ে, ফ্ল্যাট করতে গিয়ে, একটা গভর্নমেন্ট জব খুঁজতে গিয়ে, এই যে যৌবনের 5 বছর 6 বছর 7 বছর যাচ্ছে আপনার, এই যে গুণাটা হচ্ছে, হিসাব কিন্তু বড্ড কঠিন হবে। সো আপনি যদি কাউকে না পান, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার, কিন্তু আল্লাহ কিন্তু আপনার মনে কি আছে এটা কিন্তু আল্লাহ দেখবে। যেমন হাদিস আসছে, ইন্নাল্লাহ, হাদিস মানে লাস্ট হাদিস, ইন্নাল্লাহ লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহ ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your appearance, does not look at your body,
Allah subhanahu wa ta'ala just look at two things. Number one is your heart and number two is your good deeds. Jodi apnar mon bhalo hoy ar amol jodi bhalo hoy that's enough. Tole amra niyat korchi jodi kono bhalo manush pai moner moto manush pai kono wait hobe na just soja biye kore felbo raja chhe inshallah Allah shobai ke bojhar taufik dan korok shobai onjo dua rakhben inshallah shobar jonno dua bhalo boshe thakbe especially I like to thank my beloved brother Basham Shakar sir কারণ সে আমাকে ইনভাইট না করলে আমার আশাই হতো না আর আশাই সবার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক সবার জন্য দোয়া রাখবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু